পাকা দেখা এই নাটকটি আমরা যেখানেই করতে যাই স্বপন গাঙ্গুলির লেখা মানে এমনকি ঢাকায় গেছি যেমন সেখানেও এই নাটকটা রিকোয়েস্ট আসে এটা আমার অনেকের প্রিয় নাটক খুব হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা কে নন্দিতা এর মধ্যে ভুলে গেলেন বারে পরশু আপনি যাকে দেখে গেলেন বলুন 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 আপনি আমার নাম্বার থেকে পেলেন কেন আপনার মা তো সেদিনই আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তুমি বলে নিতে পারো জানা আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রাণী বিয়ের কত ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা আছে বেশ আপনি বলুন না মানে সব কথা তো টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়ি যাব বাড়ি সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকের ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাইয়া ধরে খাওয়া দাওয়াটা করলেন তারপর নগদ টাকার কথা বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না রান্নাটা খুব ভালো হয়েছিল ইলিশটা জানেন তো গঙ্গার ও সতেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো এত সময় কি দরকার ছিল বলুন মানে আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করাতে আমাদের কর্তব্য তাই না ছেলের বাড়ি বলে কথা ভয়নি আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাবো বলেন তো বলছিলেন কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে কি কি হলো কেন তা কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটা বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নেব না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় মানে তাহলে আপনি আসবেনই হ্যাঁ মশাই আসবই মানে রোববার আসো ইম্পসিবল কেন রোববার আমার নাচের ক্লাস থাকে আমি বরং 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 হ্যাঁ ছুটি নেবেন ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছে ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাবো হ্যাঁ আপনার ওখানে খাওয়া দাওয়া করে অন্য একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব হ্যাঁ তাদেরও জানেন তো আমাকে খুব পছন্দ বেশি দেখুন না আমার তারা এমন না তারা নগদ টাকা চাইনি মারুতি সুইফ চেয়েছে কি অন্যায় বলুন টাকা চাইলে ঝামেলা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবেন হ্যাঁ সেই জন্যই তো আমি টাকা চেয়েছি সেই জন্যই তো আপনাকে আমার বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঝাঁকড়ার চুলটা কিন্তু আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ঝাল কিন্তু খাবো হ্যাঁ এবার ঠিক আসবেন কিন্তু শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথে বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথার মোটা চাল আমি একদম স্ট্যান্ড করতে পারি না রাখি শুভ রাত্রি বাবা আপনি কেন আমার নামের সঙ্গে রাত্রি জোর করে দিলেন তাই নাই সরি আপনার নাম শুভ মনে ছিল না রাত্রিতে আপনারা এত আপত্তি কিসের শুভকে তো নিবিড় ভাবে রাত্রি পাওয়া যায় খেলেন কত কি খাবেন কে জানে রাখি এসো এসো আমার ঘরে এসো আরে খুলছি খুলছি রে বাবা আসবো আপনি আরে আসুন 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 রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ওই একটু আত্ম আর কি উচ্চারণটা ঠিক করবেন উচ্চারণে কি অসুবিধা বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এরম হয়ে যায় জানেন আপনাকে দারুণ লাগছে আপনাকে পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি

আছে দিচ্ছি আপনার সেভিংস কিরকম মানে ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি তো একটা অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন হ্যাঁ ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় হ্যাঁ কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন কেন আমি কি করে বলবো বলুন এটা সমীক্ষার রিপোর্ট তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটির প্রয়োজন হ্যাঁ আমার নাইট ডিউটি আছে ওয়া 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 ফুল মাস হ্যাঁ মাস সাহেবের ওই একই আপনি একটু শরবত খাবেন নাকি ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে ভুঁড়ি ভুঁড়ি পাঞ্জাবি দেখে তুলুন কি করছেন এটা কি হচ্ছে লজের কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশেষ করুন আমি না কোনো রকম ইশারা টিশারা করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদেশ করার অচিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা এই জন্য আমি খুব লজ্জিত জানেন লজ্জার কিছু নেই বাড়ি ফাঁকা আপনার যদি অন্য কিছু জানা দরকার থাকে আপনি জেনে নিতে পারেন একটু পরে যেন আগে বাড়িটা একটু ঘুরে দেখি আসুন আসুন এইটা হলো আমার আমার ড্রয়িং রুম বাহ

এইটা হলো আমাদের কমন স্পেস এখানে টিভি দেখা খাওয়া দাওয়া এইসবগুলো কি হলো এই স্পেসটা হ্যাঁ পার্টিকুলারলি এই স্পেসটা আর একটু বাড়াতে হবে আপনি বলছেন যে এই স্পেসটা আরো বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাস নেব কমপক্ষে 30 40 মেয়ে নাচবে না না ওতে অসুবিধা না আমি দেয়ালটা ভেঙে দেবো এই দেয়ালটা হ্যাঁ তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে হ্যাঁ বাড়ছে বেড়ে যাবে আসলে বারান্দাটা একটু দাঁড়াই

মাই গুডনেস গ্রেসিয়াস অ্যাটাচড নয় না ও বাবা আমার শরীরটা কিরকম কিরকম লাগছে আশ্চর্য নন্দীগ্রামে ভাতকে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব কি করি বলুন তো আর এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে হয় কি যদি বাথরুমের পাশে নিয়ে যাই কে বাড়ি প্ল্যান করেছিল আমি নই রান্নাঘরটা দেখবেন তো না যে ঘরে আমি কোনো দিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি খিদে পাইনি তা পেয়েছে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে থাকবে না আপনি কিন্তু বড্ড কিন্তু আপনাকে আরেকটা মাছ চুপ ফুল আমার পেট ভীষণ গেছে

একটা ব্যাপারে আমার সঙ্গে মিল পাওয়া গেল খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন এখন থাক দেখুন নিশ্চয় নন্দিতার ফোন এত ভয় করছে না যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি আমি শুভ বলছি আপনি কী শরীর খারাপ গলাতে কাঁপছে সারা শরীর কাঁপছে আপনি কি করে দেখাই বলুন তো প্রবলেম হচ্ছে কী ওর পেটটা খারাপ না পেট না আমার মনটা খারাপ আপনার মনটা বলছি পেটে থাকে কাছাকাছি তো তাই দুটোই খাও আচ্ছা আচ্ছা আ আপনি কী কী ঠিক করলেন মানে আমি জানেন তো খুব সিরিয়াসলি খুব সিরিয়াসলি কদিন ধরে ভেবে দেখলাম মানে নানা না হবে না জানেন হবে না আমি জানতাম যে হবে না কি হবে না জানতেন এই আমাদের বিয়ে আমি কখন তাই বললাম শুধু আপনি না মানে আমি বলছি সব বলতে হবে আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পারে গিয়ে খারাপ করে দেবো তুমি না খুব ভালো এই দিন তুমি না মানে ওই তুমি লজেন্স খুব ভালো বিয়ের পর আপনাকে খাওয়াবো ওহ সেদিন কখন বাড়ি ফিরলেন কেন আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাবো বলুন তো আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি আসলে ওভার স্মার্ট ছেলে না আমার ভাল লাগে না আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে তাহলে আর শর্মিলা বামা খাপার নয় মন থাকে যেন তাহলে সাদাইয়ের অর্ডারটা দিয়ে দেবো শুনতে পাচ্ছেন না আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করেছে কই আমি তো শুনতে পাচ্ছি না কিছু বুকের মধ্যে কান পাতুন রিসিভারে কান পেতে আছে খোকা তোমার কিচ্ছু বুঝে না মা খোকা তোমার ভারী ছেলে মানুষ এইবার বুঝতে পেরেছি জানেন তো এখন না আমার বুকেও সানাই বাজছে হ্যাঁ এনো হ্যাঁ